আজকের ভিডিওটা অনেক বেশি এক্সাইটেড বিকজ অফ হচ্ছে এমন একটা প্রোডাক্টের সাথে আপনাদের সাথে আজকে ইন্ট্রোডিউস করে দিব, যেই প্রোডাক্টটা আমার দেখা মতে সবচেয়ে ভালো একটা প্রোডাক্ট এবং আমার মনে হয় যে এই ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং এই প্রোডাক্টের পুরো রিভিউটা দেখেন তাহলে আপনার কাছেও মনে হবে যে অ্যাকচুয়ালি আমারও এরকম একটা প্রোডাক্ট চাই। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাফসুম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব এমআই স্মার্ট কম্প্যাক্ট প্রজেক্টর, যেটা আছে ডিপিএল সাপোর্টেড। মজার কথা হচ্ছে যে এটার মধ্যে আসলে আপনার যদি একবার মুভি টুভিদা কোনো কিছু দেখেন তাহলে আমার মনে হয় যে আপনি আসলে এই বাজেটে অন্য কোনো জায়গায় মুভ করার কোনো অপশন নাই। আমি পুরো বাজার অ্যানালাইসিস করে আসলে আজকে এই প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করা দিচ্ছি। অ্যাকচুয়ালি বর্তমান বাজারে এই প্রাইস রেঞ্জে এটার চেয়ে বেস্ট কোনো অপশন নাই, বিকজ অফ হচ্ছে এটা এমআইয়ের প্রোডাক্ট। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। আমাদের আজকের স্পন্সর পিসি হাউস, Xiaomi Mi Zia অ্যান্ড্রয়েড ডিপিএল প্রজেক্টরকে আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। তাদের কাছ থেকে এই মুহূর্তে প্রোডাক্টটি কিনলে প্রাইস পড়বে 38,500। এক্ষেত্রে ইউজ করতে হবে রেলটেক মাস্টার কুপন কোড, প্রথমে ক্লিক করতে হবে বাই নাওতে, দেন ক্লিক করতে হবে ভিউ কার্ডে, কার্ডে আসার পরে ইউজ করতে হবে রেলটেক মাস্টার কুপন কোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেন ক্লিক করতে হবে অ্যাপ্লাই কুপনে, সাথে সাথে 500 টাকা ডিসকাউন্ট হয়ে যাচ্ছে 38,500। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, ভিডিও ডিসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। পিসি হাউসের অফিসিয়াল পেজ, তাদের যে ওয়েবসাইট এবং ফিজিক্যাল যে শপ আছে সেটা সম্বন্ধে জানতে ভিডিও ডিসক্রিপশন চেক করুন, সেখানে মধ্যে সকল ডিটেলস পেয়ে যাবেন এবং তাদের কাছ থেকে আপনি এক্সেপশনাল গিয়ার এবং আদার্স যে কোনো অ্যাক্সেসরিজ পাবেন। সো অ্যাট ফার্স্ট আসলে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। এই হচ্ছে এমআই এর স্মার্ট কম্প্যাক্ট প্রজেক্টর, যেটা হচ্ছে 500A NSI লুমিয়েন্সে চলে, পুরোপুরি কিন্তু অনেক ব্রাইট একটা আপনি হচ্ছে প্রজেক্টর পাচ্ছেন এবং যেটা হচ্ছে এটা 1080p সাপোর্টেড, মানে ফুল এইচডি সাপোর্টেড, অটো ফোকাস সিস্টেম, তারপরে ভয়েস স্মার্ট ভয়েসের মাধ্যমে আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও যে স্ক্রিন সাইজ আছে সেটা হচ্ছে 120 ইঞ্চি পর্যন্ত আপনি আসলে কোনো প্রকার রেজুলেশন লুজ না করে ইউজ করতে পারবেন। তো জাস্ট আমি আপনাদেরকে খুলে দেখাই যে বক্সের মধ্যে আসলে আমরা কি কি পাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে বক্স খুলেই আমরা পেয়ে যাচ্ছি ইউজার গাইড, দুইটা ইউজার গাইড, হোয়াটএভার, দেন হচ্ছে আদার যা পাবো সেটা একটু উল্টো করে বের করতে হবে। সো খোলার পরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের একটা অ্যাক্সেসরিজ বক্স, যেটার মধ্যে আমরা পাচ্ছি হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, যেটা হচ্ছে 19 ভোল্ট 3.42 amp, সো বুঝতেই পারছেন। পাচ্ছি হচ্ছে আমাদের যে স্মার্ট আপনার হচ্ছে রিমোট, যেটার মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন উইদাউট আদার্স কোনো অপশন। সো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টর। সামনের মধ্যে কিন্তু 1080p AI ক্যামেরা আছে, যেটা হচ্ছে ফোকাসিংয়ের জন্য অটোমেটিক ইউজ করবে এবং উপরের মধ্যে দেখতে পাচ্ছেন যে লেন্স, সাইড থেকে দেখতে গেলে এটা হচ্ছে আপনার কিছু হোল করা আছে যেটার মাধ্যমে আপনি যে যে হিটার মানে আপনার হচ্ছে মেক হবে সেটা হচ্ছে রিডিউস হবে এবং পিছনের সাইডের মধ্যে ডিসি ইন আপনি সরাসরি পাওয়ার কানেক্টেড করতে পারবেন, তারপরে হেডফোন জ্যাক ইন বা সরি আউট আর কি, দেন হচ্ছে USB 2.0 এবং হচ্ছে SDMA পোর্ট, যেটার মাধ্যমে আপনি কম্পিউটার PC বা যে কোনো জিনিস SDMA এর মাধ্যমে এটাকে আসলে কাস্টিং করতে পারবেন বা সরাসরি দেখাতে পারবেন এবং এটা অটো কাস্টিংও করে দেয়। এবং নিচের মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে গ্রিপ এবং হচ্ছে আপনি মাউন্ট করার জন্য কিন্তু হোল, এটার মধ্যে আপনি চাইলে ট্রাইপড মাউন্ট করতে পারবেন এবং উপরে পাচ্ছেন হচ্ছে জাস্ট পাওয়ার বাটন, এছাড়া কিন্তু কিছু না। সো সরাসরি আমরা আসলে দেওয়ালে, দেওয়ালটা হচ্ছে গ্রে কালার করা, সো দেখতেই পাচ্ছেন গ্রে কালারের মধ্যেও কিন্তু পুরোপুরি স্পষ্ট এবং হাত দেখানোর কারণ হচ্ছে যে আমি লাইট অন করে কিন্তু আপনি এটা চালাচ্ছি। এখন আমি লাইট অফ করে দিলাম এবং পুরোপুরি লাইট সেটআপটা অফ করে দিলাম, দেখতে পাচ্ছেন পুরোপুরি ক্লিন মনে হচ্ছে স্ক্রিনের মধ্যে চলতেছে বা আপনি হচ্ছে কোনো একটা মনিটর চলতেছে, বাট এটা কিন্তু পুরোপুরি ওয়ালের মধ্যে আসলে চলতেছে এবং সেটা পুরোপুরি গ্রে কালারের, হোয়াইট হলে আলাদা কথা ছিল। দেখুন অটোমেটিক ফোকাস করে নিচ্ছে, অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে, আপনি যেখান থেকে শুরু করেন না কেন কোনো সমস্যা নাই। সো অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনি কিন্তু স্মার্ট হচ্ছে যে টিভি আছে সেটা কিন্তু অন হয়ে যাচ্ছে, এখানের মধ্যে আপনি আসলে মি টিভির যে ফাংশনগুলো আছে সেগুলো পাবেন, আপনি প্রজেক্টিং করতে পারবেন। দেখুন আপনার কোনোভাবেই মনে হবে না যে আপনি ওয়ালের মধ্যে এগুলো দেখতে পাচ্ছেন। তো প্রজেক্টিংয়ে এখানের মধ্যে সেটিংস আছে, সেখান থেকে আপনি সেট করে নিতে পারবেন এবং এখানের মধ্যে অটো ফোকাসিং সিস্টেম থেকে শুরু করে আপনি অ্যাঙ্গেলিং করতে পারবেন, বাট নর্মালি অটো ফোকাস ইজ সো গুড, আমার কাছে মনে হয় একেবারে পারফেক্ট করে ফেলে। তারপরে হচ্ছে এর মধ্যে কিন্তু আপনি ডুয়েল ব্যান্ড আপনি হচ্ছে ইন্টারনেট ইউজ করতে পারবেন, সো এটা একটা ভালো দিক। দ্বিতীয়ত আসি হচ্ছে এর মধ্যে যে আসলে অ্যাবর্টে চলে যায়, অ্যাবর্টের মধ্যে কী আছে, এর মধ্যে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মিজি প্রোডেক্টর M05, সো এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশান আছে যেটা হচ্ছে অলরেডি কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 9 ভার্সনে চলতেছেন, পুরোপুরি আসলে কিছুদিন পরপর আপনি আপডেট পাবেন, সো এটা কিন্তু একটা ভালো দিক, কারণ হচ্ছে আপনি একটা অ্যান্ড্রয়েড টিভি পাচ্ছেন সাথে এটার মধ্যে আর কি, যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনি কোনো কিছু না থাকলে আপনার ল্যাপটপ বা PC না থাকলেও আপনি কিন্তু অনায়াসে এটা ইউজ করতে পারছেন। এবং এর মধ্যে স্টোরেজ হচ্ছে 16 GB স্টোরেজ এবং যে র্যাম আছে সেটা হচ্ছে 2 GB র্যাম, সো ইজ গুড এনাফ ফর দি
দিস আপনার হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্টর। এবং মজার কথা হচ্ছে যে এর সাথে আপনি কিন্তু কাস্টিং করতে পারবেন, আপনার মোবাইলে কোনো একটা ভিডিও দেখছেন জাস্ট শেয়ারিং ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আপনি হচ্ছে এই প্রজেক্টরের মাধ্যমে দেখতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক, এরকম করে যে কোনো প্লেস থেকে আপনি কিন্তু শেয়ার করতে পারছেন। সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতো করে অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন প্লে স্টোর থেকে, যদিও সব অ্যাপ অ্যালাউ করে না, তারপর হচ্ছে মি টিভিতে যে ধরনের অ্যাপগুলো অ্যালাউ করে সবগুলো কিন্তু এখানে পাবেন। গেমিং পাবেন, চাইলে গেম টেম ডাউনলোড করে নিয়ে ইউজ করতে পারেন। নিজের দেওয়ালকে আসলে এত বড় বিশাল দেখা গেছে যে 120 পর্যন্ত ফুল রেজুলেশন ইউজ করতে পারবেন, বাট 200 পর্যন্ত মানে 200 ইঞ্চ পর্যন্ত কিন্তু আপনি ইউজ করতে পারেন, এত বড় দেওয়াল কই পাবেন। আপনি এখানে ভয়েস সার্চ ইউজ করতে পারেন, দেখুন আমি রিয়েলটেক মাস্টার বললাম, সাথে সাথে কিন্তু রিয়েলটেক মাস্টারের ভিডিও চলে আসলো। সো এরকম করে আপনি কিন্তু আপনার এই প্রজেক্টর ইউজ করতে পারেন, খেলা দেখা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আপনি করতে পারবেন। সো দেখেন আপনার কি কোনো মনে হয় কোনোভাবে যে আমি আসলে একটা দেওয়ালের মধ্যে এগুলো চালাচ্ছি? এই যে ফ্লিকি ভাবটা আছে মানে উপর দিকে যে লাইনগুলো উঠে যাচ্ছে, এটা শুধুমাত্র আমার ক্যামেরা আইপিএসের কারণে, এটা আসলে সরাসরি দেখলে এটা দেখা যাচ্ছে না। 4K রেজুলেশনের চালানোর জন্য তারা কোনো প্রবলেম নাই, একেবারে ইজিলি 4K চলতে পারবে। দেখুন এখানে সেটিংসে চলে গেলাম আমরা এখান থেকে মোর, যদিও এই গান আসলে দেখানো যাবে না কপিরাইট পড়ে, পরে দেখছেন ফোর কে কিন্তু চলতেছে অনায়াসে কোনো প্রকার ল্যাকেন্স ছাড়া। সো ইজ গুড, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে, আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং মজার কথা হচ্ছে যে এর মধ্যে কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম আছে, তার মানে বুঝেন সারাউন্ডিং সাউন্ড পাওয়া কোনো ব্যাপারই না, আপনি আপনার মতো করে এনজয় করতে পারবেন উইদাউট স্পিকার, এটার মধ্যেই দিয়ে ইউজ করতে পারবেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। এছাড়াও দেখা গেছে যে এর মধ্যে কিন্তু 3D ইফেক্ট নিড টু বি অ্যাচিভড উইথ DPL লিঙ্ক 3D গ্লাস। সো বুঝতেই পারছেন যে 3D গ্লাসের মাধ্যমে আপনি আসলে 3D সিস্টেম করে নিতে পারবেন, এবং এর মধ্যে আসলে সুপার ফাস্ট এবং হচ্ছে সুপার ক্লিয়ার আপনি কিন্তু আসলে কন্ট্রোল পাচ্ছেন। এবং মজার কথা হচ্ছে যে এটা ওয়ান প্লেসে সারাউন্ডিং সাউন্ড থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পাবেন, আমার কাছে আসলে পার্সোনালি অনেক ভালো লাগছে। সো এই হচ্ছে আমাদের প্রজেক্টরটা। সো বুঝতেই পারছেন যে একেবারে কিন্তু আপনি মোটামুটি লাইট ওয়েট বলা যায় বা কম্প্যাক্ট সাইজ। মজার কথা হচ্ছে যে এর যে সাউন্ড কোয়ালিটি ইজ সো অ্যামেজিং, অ্যাকচুয়ালি আপনি কোনোভাবে এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। আমি ভেবেছিলাম যে টাইনি হওয়াতে সাউন্ডটা হয়তো বা ওরকম ফাটাফাটা থাকবে, বাট আমি একেবারেই নিট অ্যান্ড ক্লিন কিন্তু সাউন্ড পেয়েছি। সো এটা কিন্তু একটা ভালো দিক। আমার মনে হয় যারা একটা রুমকে থিয়েটার বানাতে চান তাদের জন্য ওয়ান অফ আইডিয়াল আসলে প্রজেক্টর বলা যায়। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি মনে করেন যে কোনো প্রেজেন্টেশন বা কোনো কিছু করতে চান যে কোনো পরিবেশে বা যে কোনো প্লেসে, আমার মনে হয় ইজ ওয়ান অফ দ্য বেস্ট আসলে প্রজেক্টর। এটা নিয়ে আসলে কোনো কমপ্লেনের কোনো সুযোগ নাই। আর মজার কথা হচ্ছে যে এর পিছনে একটা ফ্যান আছে। সো বুঝতেই পারছেন পুরোপুরি আসলে এই মানে এই প্রজেক্টরটা রান করার জন্য যে পাওয়ারটুকু দরকার হয়, যেটা যে হিটটা মানে আপনার হচ্ছে প্রডিউস হয়, সেটা কিন্তু অনায়াসে এই প্রজেক্টর এটার মাধ্যমে পাস করে দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রজেক্টরের মধ্যে আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়েছে ভালো লাগছে সেটা হচ্ছে যে একে হচ্ছে এর যে কোয়ালিটি সো মাচ হাই কোয়ালিটি। আপনি আসলে এর কোয়ালিটি নিয়ে প্রজেক্টিং কোয়ালিটি নিয়ে কোনো প্রকার আসলে অবজেকশন করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্যে বিল্ড ইন মি টিভি আছে, তার মানে হচ্ছে আপনার মি টিভির যে ফাংশনগুলো বা মি টিভির মধ্যে যা যা থাকা দরকার ছিল সব কিছু কিন্তু আপনি এটার মাধ্যমে পাচ্ছেন। সো এটা কিন্তু একটা ভালো দিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আসলে এটার সাউন্ড কোয়ালিটি রেজুলেশন প্রাইস পয়েন্ট হিসাব করলে অ্যাকচুয়ালি এখনকার বাজারে বর্তমানে রাইট নাও যখন ভিডিওটি পাবলিশ হচ্ছে তখন সবচেয়ে বেস্ট রেজুলেশনের আসলে আপনার হচ্ছে প্রজেক্টর রাইট নাও। সো এটা গেল একটা ব্যাপার। মজার কথা হচ্ছে এর মাধ্যমে কিন্তু আপনি ভয়েস কন্ট্রোল করতে পারছেন, আর এর যে সাউন্ড কোয়ালিটি সেটা নিয়ে আসলে কোনো কমপ্লেন করার সুযোগ নাই। আমি আপনাকে যদিও চাইলে একটু সাউন্ড কোয়ালিটি শোনায় দেখাতে পারি, আমার মনে হয় না তেমন একটা ভালো কিছু হবে। নো কপিরাইট মিউজিক। সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে আপনার কোনো কমপ্লেন করার কোনো সুযোগ নাই। আপনি দেখুন যে কোনো প্লেসে যে কোনোভাবে আপনি হচ্ছে, সো দেখুন এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার হচ্ছে এটা অটো ফোকাসিং করে জাস্ট এটাকে ক্লিন করে নিচ্ছে, মানে আপনি যেদিকে ধরবেন সেদিকে সে তার আসলে যে ক্যামেরা আছে সেই ক্যামেরার মাধ্যমে ফোকাস করে নিবে। যেটা রান থাকুক যেইভাবে থাকুক না কেন, যেই ওয়েতে থাকুক না কেন, এটা অটোমেটিক কিন্তু হচ্ছে আপনার আর মতো করে এটা সেট করে নিবে। সো আমার কাছে মনে হচ্ছে যে এই প্রাইস পয়েন্টে ওভারঅল সব কিছু চিন্তা ভাবনা করে ইজ বেস্ট। অনেকে বলবেন যে ভাই এটাকে আসলে টিভির অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারবেন কিনা, যদি এটা একটু এক্সপেন্সিভ, বাট আমার কাছে মনে হয় যে এত বড় পর্দায় যদি আপনি মুভি দেখার মজাটা নিতে চান বা মুভি লাভার আছেন বা খেলা লাভার আছেন তাদের জন্য এটা আসলে ওয়ান অফ দ্য আইডিয়াল প্রোডাক্ট। এবং সব কিছু মিলা জিলা আমার ভোট যদি বলি 10A
9.5 আসলে দিতে পারি, কারণ হচ্ছে প্রাইস ইচ অ্যান্ড এভরিথিং। সো এটা কিন্তু আরেকটা ভার্সন ছিল, সেটা হচ্ছে চাইনিজ ভার্সন, বাট এটা কিন্তু গ্লোবাল ভার্সন, আপনি ইজিলি অপারেট করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়া। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই প্রজেক্টরটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।